আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের নেত্রকোনা জেলার চারটি গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় ভ্রমণ স্থান দেখাবো, যে ভ্রমণ স্থানগুলো বর্তমান পর্যটকদের কাছে খুবই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই স্থানগুলোতে ভিড় করছেন এবং এই স্থানগুলোর সৌন্দর্য উপভোগ করছেন। নেত্রকোনা জেলার যে চারটি ভ্রমণ স্থান আমি আজকে আপনাদেরকে দেখাবো, তার মধ্যে প্রথমটি হচ্ছে পাঁচগাঁও, যেটি কমলাকান্দায় অবস্থিত। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি এলাকা হলো পাঁচগাঁও। কমলাকান্দা উপজেলার আটটি ইউনিয়নের তিনটি ইউনিয়নেই পাহাড়ি সীমান্ত বেষ্টিত এবং সেই সীমান্তগুলো যেন এক একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার। এমন একটি সীমান্ত সংলগ্ন এলাকার নাম পাঁচগাঁও, যা রংসাতি ইউনিয়নে অবস্থিত। অনেকে বলে এখান থেকে নাকি গারো পাহাড়ের শুরু। অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাঁও এর টিলা বা কমলাকান্দার পাহাড় বলে চিনে। যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সওদাগারের ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রডিঙ্গা পাহাড়। স্থানীয়দের মতে শত শত বছর পূর্বে চাঁদ সওদাগারের নৌকা ডুবেছিল এখানে, তাই পাহাড়টি কিছুটা নৌ আকৃতির দেখতে, আর এ কারণেই এর নাম চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি। নেত্রকোনা জেলার দ্বিতীয় যে ভ্রমণ স্থানটির কথা আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে ডিঙ্গাপোতা হাওড়। ডিঙ্গাপোতা হাওড় দেশের সবচেয়ে বড় হাওড়গুলোর মধ্যে একটি, যা নেত্রকোনা জেলায় অবস্থিত। বর্ষাকালে ডিঙ্গাপোতা হাওড়ের জলরাশি, ঢেউ আর দুপার জুড়ে থাকা সোনালী ও সবুজ ধানের দৃশ্য মন জুড়িয়ে যায় পর্যটকদের। শুষ্ক মৌসুমে সেখানে সবুজ দিগন্ত, বর্ষাকালে প্রতিটি হাওড়ে অর্থ জলের ধারা। প্রতিটি হাওড় যেমনি নয়নাবিরাম তেমনি সৌন্দর্য মণ্ডিত। আপনি চাইলে একদিন ডিঙ্গাপোতা হাওড় ভ্রমণ করে পরের দিন টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করতে পারেন। সেক্ষেত্রে মোহনগঞ্জেও ফিরে এসে পাহাড়গাঁড় থেকে ট্রলার ভাড়া করে সরাসরি টাঙ্গুয়ার হাওড় চলে যেতে পারেন, তখন সুনামগঞ্জ থেকে ঢাকা ফেরাও সহজ হবে। নেত্রকোনা জেলার তৃতীয় যে ভ্রমণ স্থানটির কথা আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে চীনামাটি পাহাড়, যেটি বিরিশিরিতে অবস্থিত। বিরিশিরি এর মূল আকর্ষণ বিজয়পুর চীনামাটির পাহাড়, যার বুক চিরে জেগে উঠেছে নীলচে সবুজ পানির রৌদ্র। সাদামাটি পানির রংটাকে যেন আরও বেশি গাঢ় করে দিয়েছে। তবে বিরিশিরি গিয়ে আপনি এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন সেটা কিন্তু না, আপনাকে যেতে হবে আরেকটু দূর বিজয়পুর চীনামাটির পাহাড়ে। পাহাড় সমাবয়ী সহ এটির দৈর্ঘ্য প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থ 600 মিটার। বিস্তর পাহাড় জুড়ে রয়েছে সাদা মাটি, কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। পাহাড় থেকে মাটি কাটা সেখানে হ্রদের সৃষ্টি হয়েছে, যার পানি কোথাও স্বচ্ছ নীল, কোথাও সবুজাব নীল, কোথাও বা একদম লাল। তবে লাল পানি এখন নেই বললেই চলে, তাই হ্রদের নীল জল যেন আপনার সমস্ত অবসাদ ও ক্লান্তি দূর করে দেবে। আর এসব হ্রদের পানিতে চোখ পড়তেই দেখবেন আসার সব কষ্টগুলো নিমিশেই মিলিয়ে গেছে। নেত্রকোনা জেলার চতুর্থ যে ভ্রমণ স্থানটি আমি আজকে আপনাদের দেখাবো, সেটি হচ্ছে সমস্বর নদী, যেটি দুর্গাপুরে অবস্থিত। দুর্গাপুর নেত্রকোনা জেলার একটি উপজেলা। দুর্গাপুরের আসল সৌন্দর্য হচ্ছে সমস্বর নদী। সমস্বর নদীটি ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের অভ্যন্তরে শিমসাংরি বা শমসাঙ্গা নামক স্থান থেকে উৎপন্ন হয়ে বাগমারা বাজারের পাশ দিয়ে দুর্গাপুরে প্রবেশ করেছে। দুর্গাপুরের পাশ দিয়েই বয়ে গেছে এই অসাধারণ সুন্দর নদীটি। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে সৃষ্ট এই নদী মেঘালয়ের বাগমারা বাজার হয়ে রানীখ্যাং পাহাড়ের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। শিমসাংরি থেকে উৎপন্ন বলেই সমস্বরী বলা হয়।